আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, এখন আর আগের মতো কেয়ামুন লাই অর্থাৎ সলাত আদায় করতে পারি না, সলাতে মনোযোগ আসে না, চোখের পানি আসে না, কুরআন কবে পড়েছি তা স্মরণে আসছে না, কবে যে দোয়া করেছিলাম দোয়া করতে করতে চোখ ভিজে গিয়েছিল তাও মনে পড়ছে না, হালকা পাতলা জিকির করতাম এখন তাও করতে মন চাইছে না, দোয়া করে অন্তরে সেই প্রশান্তি এখন আর কাজ করছে না, একের পর এক আমল ছুটে যাচ্ছে কিন্তু কোনো খারাপ লাগছে না, অনুভূতিগুলো যেন জমে বরফ হয়ে গিয়েছে, সলাতের প্রথম কাতারে জায়গা পাওয়া যেন এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এগুলো কেন হচ্ছে, এসবের কারণ কি? আসলে এসব কিছুই হচ্ছে সব আপনার নিজের হাতের কামাই, সব কিছু হচ্ছে আপনার করা গুনাহের কারণে, আর সব কিছু মূলে রয়েছে দুনিয়ার প্রতি ভালোবাসা, আপনি দুনিয়া নিয়ে যত ব্যস্ত হয়ে পড়বেন আপনার আখিরাত তত দূরে সরতে থাকবে, স্বাভাবিকভাবেই আপনি যেখানে সম্পদ করবেন সেখানেই থাকতে চাইবেন, আপনি দুনিয়াকে না ছাড়তে চাইলেও দুনিয়া ঠিক একসময় আপনাকে ছেড়ে দেবে, এটাই বাস্তবতা। নিজেকে নিজেই প্রশ্ন করুন, আপনি কোথাকার সম্পদ গড়ার জন্য নিজেকে ব্যস্ত রাখছেন, উত্তর যদি হয় দুনিয়া তাহলে বলবো আপনি এখনও দুনিয়াতেই আছেন, আপনার জন্য তাওবার দরজা এখন পর্যন্ত খোলাই আছে, তাই আর বিলম্ব না করে দ্রুত তাওবা করুন, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হন, যত বড় আর যত বেশি হোক না কেন, আপনার গুনাহ যত বেশি হোক না কেন কখনোই হতাশ হবেন না, শয়তানের কাছে হতাশ ব্যক্তি সবচেয়ে প্রিয়, হতাশ ব্যক্তিকে দেখলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়, আপনার গুনাহ থেকে আল্লাহর রহমত আল্লাহর মাগফিরাত অনেক অনেক বেশি, এটা সর্বদা মনে রাখবেন। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে আমি বড়ই ক্ষমাশীল এবং পরম দয়ালু, আল্লাহ তাআলা আমাদেরকে পূজা মানার তৌফিক দান করুক, আমিন।